বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র, তাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি কোনো কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। মোহাম্মদ মাজিদুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি। বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র, তাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি কোনো কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভার উপজেলা মাঠে কৃষকদের মাঝে ধান কাটার কম্বাইন হারভেস্টার বিতরণকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন, বিএনপি জামাত নির্বাচন ছাড়াই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। দেশের বিরুদ্ধে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন জানিয়ে তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি জানান। পরে প্রতিমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদে ও অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও প্রতিমন্ত্রী সাভারের বিরুলিয়ার সাইপাড়া এলাকায় সবজি দিয়ে তৈরি করা 1 লক্ষ আয়তনের একটি পতাকা পরিদর্শন করেন। 1 লক্ষ আয়তনের এই পতাকাটি লাউ গাছ ও লাল শাকের গাছ দিয়ে তৈরি করা হয়েছে। পরে সেখানে প্রতিমন্ত্রী নিরাপদ সবজি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এ সময় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ উপস্থিত ছিলেন।